শুক্রবার ফরচুন বরিশালের অনুশীলনে নেটে ব্যাট করছিলেন দলটার অধিনায়ক তামিম ইকবাল। সহজাতভাবে স্পন্সর প্রতিষ্ঠান সিয়ের ব্যাট ছিল তার হাতে। হঠাৎ ফরচুন বরিশালের একজন স্টাফকে একই রকমের আরও তিনটা ব্যাট নিয়ে মাঠে ঢুকতে দেখা যায়। তামিম ডাকতেই তিনি কাছে যান ব্যাটগুলো নিয়ে। তামিম সেখান থেকে একটা ব্যাট বেছে নেন এবং হাতে থাকা ব্যাটটা রাখেন স্ট্যাম্পের পেছনে। সেখানে আগে থেকেই আরও একটা ব্যাট রাখা ছিল। এই ব্যাট দিয়ে তামিমকে এতদিন খেলতে দেখেছেন সবাই। তামিমের হাতের ব্যাটটা একেবারেই নতুন। ব্যাটে থাকা স্টিকার দেখলেও কিছুটা পার্থক্য চোখে পড়ার কথা। নতুন ব্যাট হাতে নিয়েই তামিম খেললেন এই শটটা। বাহাতি অফ স্পিনার রাকিবুল হাসানকে ডাউন দ্য উইকেটে এসে লং অন অঞ্চল দিয়ে খেলেন দুর্দান্ত একটা শট। মিডল স্টাম্প বরাবর ফুল লেন্থে পিচ করা বলটাকে এগিয়ে এসে হাফ ভলি বানিয়ে খেলা তামিমের এই শটটা দেখা যেন চোখের শান্তি। তামিমের এমন আগ্রাসী শট খেলার সাথে সাথে রাকিবুলের মাথায় হাত, হতাশা থেকে নয়, বল থেকে বাঁচতে বল যেন মাথায় না লাগে তাই। শুধু এই একটা শট না, তামিমকে নতুন ব্যাট হাতে দিন মাঠের চারপাশে খেলতে দেখা গেছে বেশ কিছু বড় শট। যে কোনো মাঠে এই শটগুলো থেকে বাউন্ডারি আদায় করে নেবেন ফরচুন বরিশালের ড্যাশিং এই ওপেনার। মিরাজের এই বলে তো খেললেন একটা হেলিকপ্টার শট। অতিরিক্ত ফ্লাইট দিয়ে করা এই বলটার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করেছেন, বল পিচ করতেই সজোরে ব্যাট চালিয়েছেন। পাওয়ার প্লেতে অনায়াসেই এই শটে লং অফ অঞ্চল দিয়ে পাওয়া যাবে চার রান। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। ব্যাট হাতে দিন আগ্রাসী তামিমকে অবশ্য একবার LBW-র ফাঁদে ফেলে আউটও করেছেন মিরাজ। তামিমকে আউট করে মিরাজ হাততালি দিতে দিতে এগিয়ে যান তার দিকে। পেছনে দাঁড়িয়ে থাকা রাকিবুলও হাত তুলে জানান দেন আউট হয়েছেন তামিম। ব্যাট করার জন্য তৈরি হয়ে মাঠে ঢুকেন তামিম ইকবাল। তার হাতে দুইটা ব্যাট, একটা ব্যাট আগের এবং আরেকটা একেবারে ব্র্যান্ড নিউ। প্রথমে পুরাতন ব্যাট দিয়ে কয়েকটা বল খেলেই হাতে তুলে নেন নতুন ব্যাটটা। কিছুক্ষণ পর তামিম নতুন এডিশনের বেশ কয়েকটা ব্যাট আনিয়ে হাতে তুলে নেন পছন্দসই ব্যাট আর নেটে শুরু করেন দুর্দান্ত ব্যাটিং। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।